হাই হাই, এটা কি করলেন হাসান মাহমুদ? আজব রান আউট করে ব্যাটসম্যানকে রীতিমতো বেকুব বানিয়ে বাংলাদেশের হয়ে এই প্রথম মানকাডিং আউটের জন্ম দিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের 45তম ওভারের ঘটনা। 45তম ওভারে বোলিং করছিলেন হাসান মাহমুদ, ব্যাটিং এ ছিলেন লকি ফার্গুসন ও ইসসদি। হাসান মাহমুদ তার ওভারের তৃতীয় বলটি যখন করতে আসেন তখন নন স্ট্রাইক প্রান্তে থাকা ইসসদি লাইন ক্রস করেন, আর তখন এই সুযোগটা লুফে নেন হাসান মাহমুদ। পরাশ করে স্টাম্প ব্যাঙে দিয়ে আম্পায়ারের দিকে আঙ্গুল তুলেন আর বলতে থাকেন আউট আউট। এরপর আম্পায়ার রিভিউ নেন এবং রিভিউ দেখে টিভি আম্পায়ার আউট দেন। মন খারাপ করে ফেভিলিয়নের দিকে ফিরতে থাকেন ইসসদি। ঠিক সেই সময় লিটন দাস আম্পায়ারের কাছে এসে কিছু একটা বলেন এবং আম্পায়ার ইসসদিকে ফিরিয়ে আনেন, এবং ফিরে এসে হাসানের সাথে হাসি মুখে আলিঙ্গন করে ব্যাট করতে নেমেই মারেন 2-6। লিটনের কি কোনো দরকার ছিল তাকে ফিরিয়ে আনার? না, কোনো দরকার ছিল না। বরং তার এই আগবাড়িয়ে কথা বলার জন্য নিউজিল্যান্ডের রানের ঝুলিতে এক্সট্রা আরো কিছু রান যোগ হয়েছিল। ক্রিকেটে এরকম অনেক মানকাডিং আউট হয়েছে যেখানে অধিনায়করা চুপ থেকেছেন, তবে লিটন দাস সেখানে তার সত্যতার প্রমাণ দিয়েছেন। কিন্তু যদি বাংলাদেশ ম্যাচ হারে তাহলে অবশ্যই লিটনকে দায়ী করবেন সমর্থকরা।